নমস্কার, প্রিয়ার সিম্পল কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি মিষ্টি দইয়ের রেসিপি। সামনেই পয়লা বৈশাখ বা নববর্ষ, ঠিক এইভাবে বানিয়ে ফেলুন একদম পারফেক্ট মিষ্টি দই। চলুন তাহলে আমরা শুরু করি। দই করার জন্য সবার প্রথমে আমি এখানে নিয়েছি টক দই। টক দইটাকে একটা ছাকনার মধ্যে রেখে আমি জলটা ঝরিয়ে নেব। এবার কড়াই বসিয়েছি, কড়াইতে দেব চিনি। দেড় চামচ চিনি দিলাম, দিয়ে দেব এক চামচ মতন জল। জলটা দিয়ে এবার আমি চিনিটাকে ক্যারামেল তৈরি করে নেব। কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে। নাড়িয়ে নাড়িয়ে আমি ক্যারামেলটাকে তৈরি করে নেব। গ্যাসটাকে প্রথমে হাইতেই রাখব। দেখুন চিনির কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে। এইভাবে আমি নাড়িয়ে যাব। কালারটা দেখুন সুন্দর চলে এসেছে। এবার আমি দুধ দিয়ে দেব। দুধটা দিয়ে সঙ্গে সঙ্গে ভালোভাবে নাড়িয়ে নেব। নিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার একটা বাটিতে আমি কিছুটা দুধ তুলে নেব। নিয়ে দেব আমুল দুধ, দিয়ে দুধটাকেও ভালোভাবে মিশিয়ে নেব। এই আমুল দুধটা দিলে দইটা বেশ অনেকটা ঘন হবে। এবার দিয়ে দেব দুধের মধ্যে চিনি। চিনিটা দিয়ে দুধটাকে ফুটতে দেব। দুধটা ফুটে গেছে। এবার আমি আমুল দুধের মিশ্রণটা দুধের মধ্যে ছেঁকে দিয়ে দেব, যাতে কোনো লাম্পস না থাকে। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে আরও 5 মিনিট ফুটিয়ে নেব। এবার ঠান্ডা করে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এমনভাবে ঠান্ডা করতে হবে যাতে একটা আঙুল চোবানো যায়। এদিকে টক দইয়ের জলটাও ঝরে গেছে। এবার ওই দুধের মধ্যে আমি টক দইটা দিয়ে ভালোভাবে দিয়ে মিশিয়ে নেব। দেখুন সুন্দরভাবে মিশে গেছে। এবার আমি নিয়েছি একটা দইয়ের হাঁড়ি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এবারে মিশ্রণটা আমি হাঁড়ির মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে ঢাকা দিয়ে একটা তোয়ালে দিয়ে ভালোভাবে মুড়িয়ে নেব, যাতে গরমটা ভালো হয়। মুড়িয়ে 10 ঘন্টা মতন রেখে দেব গরম জায়গায়। পরের দিন সকালে দেখুন ফিরে এসে কিছুক্ষণ ফ্রিজে রাখার পর দইটা আমার সুন্দরভাবে জমে গেছে। এবার আমি আপনাদের কেটে দেখাচ্ছি।
দেখুন তৈরি হয়ে গেল আমার মিষ্টি দই। ঠিক এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে নিন একদম পারফেক্ট মিষ্টি দই। আমার আজকে দইয়ের রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন, আর আমার চ্যানেলটি যারা প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।